হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লারাভেলের অনলাইন টিউটোরিয়াল ক্লাস সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে কি করেছিলাম, আমাদের এই টেমপ্লেটের মধ্যে কাজ করেছিলাম। এখানে বিভিন্ন ধরনের কাজ করেছি, আমরা প্রোডাক্ট শো করিয়েছি, তারপরে প্রোডাক্টের ডিটেলস শো করিয়েছি, তারপরে উইশ লিস্ট অ্যাড করছি, দেন কার্ট অ্যাড করছিলাম, লাস্ট পর্যন্ত আমরা কার্টের কাজ করছিলাম। এই যে এখানে মধ্যে একটা বাটন আসবে অ্যাড টু কার্ট, এটাতে যখন আমরা প্রেস করব তখন এই যে একটা মেসেজ চলে আসছে অ্যাডেড টু কার্ট। আমরা আরো একটা আইটেম কার্টে অ্যাড করি। ওকে নাইস, এখানে আরো একটা মেসেজ চলে আসছে অ্যাডেড টু কার্ট, অর্থাৎ আমাদের কার্ট অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যেটা করেছিলাম, তারপর এই যে কার্ট, কার্টে যখন আমি ক্লিক করব তখন এখানে সে শো করবে কার্টের মধ্যে আমার কি কি আইটেম আছে, আমি কার্টের মধ্যে কি কি আইটেম অ্যাড করেছি বা কোন কোন প্রোডাক্ট অ্যাড করেছি তা এখানের মধ্যে শো করবে। তো এই পেজের যে ভিউটা আসিল গত পর্বে যে আমরা ভিউটা করছিলাম, এই ভিউটা আমি একটু পরিবর্তন করছি। এখানে কি কি পরিবর্তন করছি একটু দেখেন তো। আমি কি করছি, সম্পূর্ণ ডিজাইনটা একটু চেঞ্জ করে ফেলছি। এখানে এটা একটা কার্ড নিছে এখানে, আর এই দুই পাশে একটু মার্জিন করে রাখলাম কন্টেনারের মাধ্যমে, আর এই যে টেবিলের মধ্যে আমি সম্পূর্ণ ডিজাইনটাকে নিয়ে আসছি। আপনারাও আপনাদের ডিজাইনটা চেঞ্জ করে নেবেন, একটা টেবিলের মধ্যে এই কার্ডটা শো করিয়ে দেবেন। তো এখানে আমরা কার্ড আপডেট করতে পারি, যদি চাই কোনো কিছু আপডেট করতে পারি। এগুলো আমরা কাজ অলরেডি করছি, এখানে আপডেট করলে সব কিছু আপডেট হয়ে যাবে। তারপর আমরা যদি এখানেও চেঞ্জ করতে চাই, এটা যদি ডিলিট করে দিতে চাই, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এই যে এটা কার্ড থেকে চলে গেছে। তো এতটুকু আসলে আমাদের গত পর্বের কাজ। আজকে আমরা যেটা করব, এখানে চেক আউট নিয়ে কাজ করব, তারপর এখানে কুপন অ্যাড করব। তো প্রথমে আমি কি করি, আমার ডাটাবেসটা ওপেন করে নিই। আমাদের ডাটাবেজে চলে আসছি, এখান থেকে আমাদের যে প্রজেক্টের ইয়েটা আসলো মাল্টিঅথ 6, এটা হলো আমার প্রজেক্টের ডাটাবেজ। তো কুপন নিয়ে কাজ করার জন্য কি করবেন, আপনি এরকম একটা টেবিল তৈরি করে নেবেন, কুপন নামে একটা টেবিল। এখানে দেখেন আমার কুপন নামে একটা টেবিল তৈরি করা আছে। এই কুপনস টেবিলের ভিতরে যদি আমরা দেখি এখানে কি কি আছে, এখানে জাস্ট কয়েকটা ফিল্ড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফিল্ড আছে। তো আমার মেইন ফিল্ডগুলো হলো এই যে কুপন আর ডিসকাউন্ট, কুপন এবং ডিসকাউন্ট। তো এটা আমি কিভাবে করছি দেখেন, তো আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন হিসাবে আমি লগ ইন করি। তো এখন অ্যাডমিন একটা কুপন তৈরি করবে, একটা কুপন তৈরি করে দিবে, আর ইউজাররা এই কুপনটা ইউজ করে যে কোনো কিছু কিনতে পারবে। তো আমি লগ ইন করলাম। এটা আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমি এই যে কুপন নামে একটা সেকশন আছে, আমার কুপন নামে একটা মডিউল আছে, এখান থেকে আমি চলে গেলাম কুপনে। আপনারাও এরকম একটা মডিউল তৈরি করে নেবেন কুপন নামে। এখান থেকে কি হবে দেখুন, যখন সে অ্যাড নিবে দিবে তখন একটা নতুন কুপন তৈরি করতে পারবে। তো এখানে আমাকে বলছে যে ইন্টার কুপন নেম, এই কুপনের নামটা কি দিব আমি। সাপোজ এই কুপনের নাম দিলাম HRM। তারপরে ডিসকাউন্ট, এই কুপনের মাধ্যমে কত টাকা ডিসকাউন্ট থাকবে, তো আমি এখানে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। তারপরে এটা আমি সেভ করে দিলাম। তাহলে এখন আমার ডাটাবেজের মধ্যে একটা কুপন আছে, এখানে কুপনগুলো শো করবে। এই যে কুপনগুলো শো করতেছে, একটা কুপন আছে, এটা ডিসকাউন্ট 100 টাকা। তো এটা আমার ডাটাবেজে ইনসার্ট হয়ে গেছে দেখেন, এই যে ডাটাবেজে চলে আসছে কুপন HRM ডিসকাউন্ট 100। তো এই কাজটা আপনারা প্রথমে করে নেবেন, তারপরে আমি চলে যাব। এখন যেটা করব, অ্যাডমিন প্যানেলে আমার আর কোনো কাজ নেই। এখন আমরা চেক আউট পেজ তৈরি করব, এই যে কার্ড।
সো এই কার্টের মধ্যে এখন আমরা এই যে চেকআউট, চেকআউটের মধ্যে চেকআউটের কাজ করব। তো এখানে আমি একটা বাটন রাখছি, আর আমার কার্টের মধ্যে বর্তমানে কোনো আইটেম নাই, এই জন্য এটা সম্পূর্ণ খালি দেখাচ্ছে। তারপর চেকআউট, যখন সে চেকআউটে ক্লিক করবে, আমি একটা আইটেম এখানে অ্যাড করে নিতে পারি কার্টের মধ্যে, যে কোনো একটা আইটেম আমি এখানে অ্যাড করে নিই। বর্তমানে একটা আইটেম আমার কার্টের মধ্যে আছে। এখন আমরা চলে যাই আবার কার্ট, এই যে কার্টের মধ্যে আইটেম চলে আসছে। এখন আমরা এই চেক আউটের কাজ করব। তো আমি এই পেজটা ওপেন করে নিচ্ছি, এই কার্ট পেজটা। এই যে আমার চেক আউট, এখানে চেক আউটের যে বাটনটা আছে সেটার মধ্যে একটা রাউট সেট করব। তো রাউট রাউট, এই রাউটের নাম দিয়ে দিলাম চেক আউট। সো এখন আমরা রাউট তৈরি করবো একটা এখানে ওয়েব ফাইলের মধ্যে। আমরা এখানে বলে দিচ্ছি চেক আউট, এটার নাম দিলাম আমরা চেক আউট। এটা যাবে কার্ট কন্ট্রোলার, চেক আউট ফাংশনে। রাউটের নেম চেক আউট। সো আমরা এখন একটা কার্ট কন্ট্রোলারের মধ্যে চেক আউট ফাংশন তৈরি করব। এখানে আমি কার্ট কন্ট্রোলার আমার ওপেন করা আছে, আমরা এখানে আপডেট পর্যন্ত করছিলাম। তো এখানে আমি চেক আউট নামে একটা কমেন্ট করে নেই, চেক আউট হেয়ার। তো এখানে একটা ফাংশন তৈরি করে নিব, পাবলিক ফাংশন চেক আউট। আমি এটা দেখি এখানে ইকো করে এটা কাজ করতেছে কিনা রাউটটা। তো এই পেজটা একটু রিফ্রেশ করি, চেক আউটে ক্লিক করলাম, ইয়েস ওকে, আমাকে শো করতেছে, মানে আমার ফাংশনটা ঠিকমতো কাজ করতেছে। তো এখন আমি প্রথমে যেটা করব, প্রথমে এখানে চেক করে নিব যে ইউজারটা লগ ইন আছে কিনা। যদি সে লগ ইন থাকে তাহলে সে চেক আউট করতে পারবে, আর যদি লগ ইন না থাকে তাহলে তাকে লগ ইন করার জন্য বলবে। তো এটা আমরা চেক করব ইফ, ইফ ফাংশন দিলাম, অথ চেক, আমরা জানি এটার মাধ্যমে সে চেক করবে যে ইউজারটা অথেন্টিকেট কিনা, অর্থাৎ লগ ইন আছে কিনা। ইফ অথ চেক, যদি চেক থাকে তাহলে ঠিক আছে, অন্যথায় এলস, আমাদেরকে টু স্টার টু স্টার মেসেজ শো করবে। তো এখানে আমরা টু স্টার নিয়ে নিচ্ছি, নোটিফিকেশন, আপনারা জানেন টু স্টার কীভাবে ইউজ করতে হয়, অলরেডি এগুলো ইউজ করছেন। প্লিজ লগ ইন ফার্স্ট, সে কি করে দিবে, রিটার্ন রিডাইরেক্ট রাউট লগ ইন, সে আমাকে লগ ইন পেজের মধ্যে পাঠিয়ে দিবে উইথ এই নোটিফিকেশন। ওকে, সো আমরা চেক করে দেখি, এখন কিন্তু আমরা লগ ইন অবস্থায় নেই, আমরা কিন্তু এখনো লগ ইন করিনি।
তো দেখি আমরা আমরা আমাদেরকে কি মেসেজ দেয়। চেক আউট, সরি, এখানে বলতেছে অথ নট ফাউন্ড, তার মানে আমি এখানে অথ উপরে ইনক্লুড করিনি। আমি এখানে ইনক্লুড করে দিই, ইউজ অথ, ওকে। আমরা আবার কার্টের মধ্যে যাই, কার্টে আসলাম, এখন আবার চেক আউটে ক্লিক করি। ওকে, তার মানে আমাদেরকে এখন কি করতে দিচ্ছে না, লগ ইন হতে দিচ্ছে না, লগ ইন করতে দিচ্ছে না। আমি দেখে নেই আমার এখানে টু স্টারটা ইউজ করা আছে কিনা। রিসোর্স, লেআউট, মেনু বার, অ্যাডমিন প্যানেল, ফ্রন্ট প্যানেল, ফ্রন্ট প্যানেল, সুইট অ্যালার্ট, স্টিকি, টুস্টারটা ইউজ করে নেই। আমি টুস্টারটা ইউজ করে নিচ্ছি এখান থেকে, টুস্টারের লিঙ্কটা, টুস্টারের সিএসএস। তারপরে টুস্টারের জেএসটা কপি করে নিব নিচ থেকে। জেএসটা কপি করে নিব, টুস্টারের জেএসটা কপি করে আমার ফ্রন্ট এন্ডে জেএস এ দিয়ে দিব। ওকে, তাহলে এখন আমি চেক করে দেখি আমার এখানে টুস্টার মেসেজটা শো করতেছে কিনা। শো করার কথা, চেক আউট। ওকে, তাহলে এখানে আমাকে বলতেছে প্লিজ লগ ইন ফার্স্ট, তো আমাকে প্রথম লগ ইন করার জন্য বলতেছে। লগ ইন করার পরে আমি চেক আউট পেজটা অ্যাক্সেস করতে পারবো। তো এখন যদি আমি লগ ইন অবস্থায় থাকি, সাপোজ এখানে আমি লগ ইন করলাম, সাইন ইন, আমি একজন ইউজার হিসেবে লগ ইন করবো এখন। ইউজার হিসাবে লগ ইন করতেছি, এখানে ইউজারের ড্যাশবোর্ডের কাজ করা হয়নি এখনো। তো আমি এই পেজটাকে ইনক্লুড করে দিচ্ছি এখানে ইউজারের মধ্যে। এখানে আমি আমার অ্যাডমিন পেজটা ইনক্লুড করে দিলাম। তো আপনারা কি করবেন, এখানে ইউজারের পার্টটা করে নেবেন, এখানে উইশ লিস্ট শো করাবেন, এগুলো তো অলরেডি করে ফেলছেন,
তারপরে বলে দিচ্ছি উইশ লিস্টটা এখানে শো করাবেন। তারপরে এখানে আপনার ইউজারের প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করার সিস্টেম রাখতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য একটা বাটন, প্রোফাইল চেঞ্জ করার জন্য একটা বাটন, তারপরে প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য একটা বাটন এবং লগ আউট করার জন্য একটা বাটন এই জায়গায় রাখতে পারেন। তো আমরা এখান থেকে কার্ট, তো কার্টে যাওয়ার পরে কি চেক আউট, যখন সে চেক আউটে ক্লিক করবে এখান থেকে চেক আউট, তো চেক আউটে ক্লিক করার পরে লগ ইন অবস্থায়, তো আমরা এখানে বলে দিই কোথায় নিয়ে যাবে তাকে। তো এখানে আমরা প্রথমে কি করব, কন্টেন্ট কার্ট কন্টেন্ট গুলা সাথে নিয়ে যাবে, এই জন্য কার্ট কন্টেন্ট, কার্ট কন্টেন্ট গুলা প্রথমে আমরা তুললাম, তারপরে এখানে বলে দিব রিটার্ন রিডাইরেক্ট। তো ভিউটা রিটার্ন করে দিব, রিটার্ন ভিউ, কোথা থেকে ভিউটা রিটার্ন করব এখান থেকে বলে দিতে পারি, ভিউস এর মধ্যে আমরা আলাদা একটা পেজ তৈরি করে নিই চেক আউট নামে, চেক আউট ডট প্লে ডট পিএইচপি, ওকে চেক আউট নামে একটা পেজ তৈরি করে নিলাম। তো এই চেক আউট পেজের মধ্যে রিটার্ন করবে রিটার্ন ভিউ চেক আউট, সাথে কি নিয়ে যাবে এখানে কম্প্যাক্ট করে নিয়ে যাবে কন্টেন্ট, কন্টেন্টটার সাথে কম্প্যাক্ট করে নিয়ে যাবে। তো এখন আমরা দেখি রিফ্রেশ করি প্রথমে, তো এখানে চেক আউটে ক্লিক করি, ইয়েস আমাদেরকে চেক আউট পেজে নিয়ে আসছে। তো আমরা এখন এই পেজের ডিজাইনটা করে নিব, তো ডিজাইনটা হবু আমার কার্ট পেজের মতো হবে, এই কার্ট পেজের যে ডিজাইনটা আছে এটা আমরা কপি করে নিয়ে এই চেক আউট পেজের মধ্যে দিয়ে দিব, জাস্ট অল্প কিছু চেঞ্জ করবো এখানে, রিফ্রেশ করি এটা, আনডিফাইন্ড ভেরিয়েবল কন্টেন্ট, আচ্ছা এটা দেখি ফরিস লুপের মধ্যে সমস্যা করতেছে, মেথডের মাধ্যমে আমি পাঠাইছি কি কন্টেন্ট বানান ভুল করছি এখানে কন্টেন্ট, ওকে। তো এখানে চেক আউট পেজে আমি চলে আসছি, এই যে দেখুন চেক আউট, তো এই কার্ডটাও এখানে দিয়ে দিলাম, আর এখানে শপিং কার্ড লিখবো না, এখানে লিখবো চেক আউট। সো এখানে আমরা চেঞ্জ করে দিব উপরে চেক আউট, চেক আউট, তারপরে এখানে যে কোয়ান্টিটিটা আছে এই কোয়ান্টিটিটা আপডেট করার সিস্টেম আর এখানে রাখবো না, এই আপডেট সিস্টেমটা আমি তুলে দিব, জাস্ট কোয়ান্টিটিটা এই জায়গার মধ্যে শো করবে। তো এই কোয়ান্টিটি আপডেট করার যে ফর্মটা, এই ফর্মটা আমরা ডিলিট দিয়ে দিব, কোয়ান্টিটিটা শো করবে এবং এখান থেকে অ্যাকশনটা আমরা তুলে দিব, এখানে আমাদের আর অ্যাকশনের প্রয়োজন নেই, এখানে আমরা আর আইটেম ডিলিট করব না। তো এখান থেকে এখানে এটা বেশি হয়ে গেছে, এটা আমরা কল স্পেনটা একটু কমিয়ে দিই, কল স্পেন 6 করে দিই, 6, ওকে গুড। তাহলে আমরা এখানে চেক আউট পেজে আসলাম, এখন চেক আউট পেজের মধ্যে কি থাকবে, কুপন অ্যাপ্লাই করার একটা সিস্টেম থাকবে, তো আমরা এখানে কুপন অ্যাপ্লাই করার সিস্টেমটা তৈরি করে ফেলি। তো এখানে আমি আর একটা টিআর নিব, একটি টিআর নিচ্ছি, তো এখানে টিডি দিলাম, তো এখানে আমরা কি তৈরি করব, এটাকে বলে দিলাম এটার কল স্প্যান হবে 7, কল স্প্যান 7। তো এখানে আমরা ডিজাইনটা করে নিব প্রথমে, তো ডিজাইন করার জন্য আমি এখানে একটা ফর্ম নিয়ে নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট,
দিলাম কুপন ক্লাস ফর্ম কন্ট্রোল, এটা আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন, অথবা এটা আমি বাইরেও করতে পারি, এখানে না করে আমি বাইরে করে নিচ্ছি এই ডিজাইনটা। সো এই টেবিলের নিচে এখানে আমি আরো একটা র নিব, ডিফ র, এখানে একটা কার্ড দিতে পারি, কার্ড আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন, কার্ড হেডার ফর অ্যাপ্লাই কুপন, এখানে একটা কার্ড নিলাম অ্যাপ্লাই কুপন নামে, তো এটাকে আর একটু ছোট করে দিই। কার্ড হেডার না নিয়ে সরাসরি কার্ড বডিও নিতে পারতাম, ডাইরেক্ট কার্ড বডি নিয়ে নিই। অ্যাপ্লাই কুপন, সো এখানে আমরা কুপন অ্যাপ্লাই করব কার্ড বডি। এখন নিচে একটা ফর্ম তৈরি করে ফেলি, ফর্ম ইনপুট টাইপ টেক্সট নেম দিব কুপন, একটা প্লেস হোল্ডার দিতে পারি, এখানে প্লেস হোল্ডার কুপন এন্টার কুপন কোড, তারপরে কি থাকবে এটা সাবমিট করার জন্য একটা বাটন থাকবে বিটিএন BTN primary type submit, আর এখানে লেখা থাকবে apply okay, আর এইটা ক্লাস করে দেব form control input এর form control, একটু মার্জিন করে দিই বাটনটা উপর থেকে, একটু মার্জিন করে নিব এমটি টু, ওকে এখন ঠিক আছে। অ্যাপ্লাই কুপন কোড, ওকে তো যখন সে এখানে একটা কোড দিবে তো কোডটা অ্যাকশন করবে মেথড, আমরা জানি এটা পুস্ট মেথড, পুস্ট মেথডের মাধ্যমে অ্যাকশন কোথায় অ্যাকশন করবে, তো আমরা এখানে একটা রাউট তৈরি করে নিব, এই রাউটের মধ্যে সে অ্যাকশন করবে রাউট অ্যাপ্লাই কুপন, এই রাউটের মধ্যে হিট করবে, তো এই রাউটটা যখন আমাদের তৈরি করে নিতে হবে, তো আমরা ওয়েব পেজের মধ্যে ওয়েবে যাই, এখানে আমরা তৈরি করে নিব রাউট, এটা পোস্ট, এখানে নাম দিলাম অ্যাপ্লাই কুপন, এটা যাবে কোথায় কার্ড কন্ট্রোলারে দিই, আপনারা চাইলে আলাদা কন্ট্রোলার নিয়ে করতে পারেন, অ্যাপ্লাই কুপন নেম কি দিছিলাম অ্যাপ্লাই কুপন, ওকে তাহলে আমরা এই ফাংশনটা এখন কার্ড কন্ট্রোলারের ভিতরে তৈরি করে নিব,
নাম দিলাম অ্যাপ্লাই কুপন। তো পাবলিক ফাংশন অ্যাপ্লাই কুপন, এখানে রিকোয়েস্ট দিয়ে প্রথমে আমরা ধরবো এটাকে, রিকোয়েস্ট ইউজ করবো, এই জন্য রিকোয়েস্টটা বলে দিব রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট। প্রথমে আমরা চেক করব আমাদের এই কুপনটা আছে কি না, এই কুপনটা যদি আমাদের অ্যাভেলেবেল থাকে তাহলে কুপনটা অ্যাপ্লাই হবে, না হলে তাকে বলবে যে কুপনটা অ্যাভেলেবেল নেই। তো প্রথমে আমরা কি করব, আমাদের ডাটাবেসের সাথে এই কুপনটাকে চেক করব। তো এখানে আমি চেক নামে একটা ভেরিয়েবল নিলাম, আমি বললাম যে ডিবি কুলন কুলন টেবিল, আমি এখানে কুইরি বিল্ডার ইউজ করতেছি টেবিল। তো কোনটার সাথে আমি মিলাবো, কুপনস, কুপনস টেবিলের মধ্যে কুইরিটা করব, কুপন হয়ার এখানে আমার কুপন সমান এই ডলার রিকোয়েস্টের কুপন। তো এই একটাকে আমরা প্রথমে তুলে আনলাম। তো ইফ যদি এই ডলার চেক যদি এটা থাকে, থাকলে কি বলবে, থাকলে কুপনটা অ্যাপ্লাই হবে, আর যদি না থাকে ইলস, একটু নিচের দিকে নিয়ে যাই, আর যদি না থাকে ইলস তখন আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে, নোটিফিকেশন দিয়ে বলবে যে ইনভ্যালিড কুপন। এখানে আমাদেরকে বলবে ইনভ্যালিড কুপন, সরি ইনভ্যালিড কুপন। তো এটা আমাদেরকে আর রাউটে পাঠাবে না, রিটার্ন ডাইরেক্ট ব্যাক করে দিবে। এখন আমরা দেখি আমাদের যে কোনো একটা কুপন দিয়ে, সাপোজ এখানে আমি একটা কুপন দিলাম, অ্যাপ্লাই ক্লিক করবো, সরি পেজ এক্সপায়ার দেখাচ্ছে কারণ আমি সিএসআরএফটা ইউজ করিনি, যেহেতু ফর্ম সাবমিট করতেছি আমার এখানে সিএসআরএফটা ইউজ করা লাগবে, অ্যাট সিএসআরএফ। সো এখন আমরা সাবমিট করে দেখি ফর্মটা, একটা কুপনের নাম দিলাম অ্যাপ্লাই, আমাদেরকে বলতে থাকি সরি ইনভ্যালিড কুপন, আবার এই পেজেই আমাদেরকে রেখে দিছে। তো এখন আমরা যেটা করব, এখানে যদি কুপনটা থাকে, ইফ চেক যদি এটা থাকে তাহলে এখানে একটা সেশন সেট হবে, আমরা সেশনের মধ্যে পুট করব, কি নামে সেশন সেট হবে, কুপন নামে একটা সেশন সেট হবে। এবং এই কুপনের মধ্যে আমরা কি কি রাখব, এই কুপনের মধ্যে আমরা রাখব এর আকারে রাখব, এখানে নেম, আমরা এখানে রাখবো প্রথমে নেম রাখবো কুপনের মধ্যে, এই নামটা কি হবে আমাদের ডলার রিকোয়েস্টের এই কুপনটা হবে, রিকোয়েস্টের কুপন। তারপরে এখানে আমরা রাখবো ডিসকাউন্ট, অর্থাৎ এই কুপনের মাধ্যমে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা আমরা রাখবো, এই যে চেক থেকে যে আমরা তুলে আনছি ওইটার ডিসকাউন্ট। দেখো তো আমি ডাটাবেসের নাম কি দিয়েছিলাম ফিল্ডের, এখানে আমি চেক করে নিব, এখানে ডিসকাউন্ট দিছিলাম, তো আমি এই ডিসকাউন্টটা এখানে লিখে দিব ডিসকাউন্ট। তারপরে এখানে আমার বর্তমান ব্যালেন্স, অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার পরে আমার টোটাল এখন কত টাকা হবে কার্টের কার্টের মধ্যে। তো আমরা যে কুপনটা অ্যাপ্লাই করব, মনে রাখবেন কুপনটা আমরা অ্যাপ্লাই করব এই ব্যালেন্সের উপরে, এই যে ব্যালেন্সটা আছে টোটাল, এই টোটাল ব্যালেন্সের উপরে আমরা অ্যাপ্লাই করব, যতগুলো প্রোডাক্ট হবে সবগুলো যখন যোগ হয়ে টোটালটা শো করবে, এই টোটালের উপরে আমরা অ্যাপ্লাই করব, এই সাব টোটালের উপরে। তাহলে আমরা এখানে
কি করব, এই কার্ট সাব টোটাল, এটা তো হলো আমার টোটাল ব্যালেন্স। তো এটা থেকে আমরা মাইনাস করে দিব, কি মাইনাস করে দিব, এই ডিসকাউন্টটা মাইনাস করে দিব, এই কুপনে যে ডিসকাউন্ট প্রাইসটা আছে সেটা আমরা মাইনাস করে দিব। এটা সিম্পল হবে, তো এই সাব টোটাল থেকে এই ডিসকাউন্টটা মাইনাস হয়ে যাবে। তো তো যখন সেশনটা সেট হয়ে যাবে, সেশনটা সেট হয়ে গেলে সে কি করবে, রিটার্ন করে দিবে, রিটার্ন ডাইরেক্ট আমাদের এই পেজের মধ্যেই পাঠিয়ে দিবে ব্যাক। আর এখানে আমরা নোটিফিকেশন দিতে পারি, নোটিফিকেশন দেই, কি নোটিফিকেশন দিবে, কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি, কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি, এটা সাকসেস করে দিব, যেহেতু সাকসেস মেসেজ উইথ নোটিফিকেশন। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে সেশনের মধ্যে কুপনটা রেখে দিলাম, আর এখানে সেশনের তিনটা ইয়ে নিছি, অ্যাসোসিয়েটিভ এর আকারে রাখছি আমরা, নেম ডিসকাউন্ট ব্যালেন্স, সরি মাল্টি ডাইমেনশনাল এর হিসাবে রাখছি। তো এখন আমরা দেখি একটা কুপন অ্যাপ্লাই করি, কুপন অ্যাপ্লাই করে দেখি আমরা সাকসেস মেসেজ আসে কি না। তো এই জন্য আমরা কি করলাম, আমি একটা কুপন তৈরি করছিলাম HRM নামে, এই কুপনটা আমি এখানে এই যে HRM নামে কুপন, তো এটা আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইয়ে দিলাম। সরি, এই সেশনটা আমি উপরে ইনক্লুড করিনি, আমাকে অবশ্যই উপরে ইনক্লুড করে নিতে হবে, যেহেতু সেশন নিয়ে কাজ করতেছি এই জন্য এখানে আমাকে বলতে হবে ইউজ সেশন রিফ্রেশ করব। এখন আমি কুপনটা অ্যাপ্লাই করি, HRM অ্যাপ্লাই, কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি, তার মানে আমার কুপনটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে। তো কুপন অ্যাপ্লাই ঠিক আছে হয়েছে, এখন এখানে কিন্তু টাকাটা কমে নাই, আর এটা চলে যাবে যখন কুপনটা অ্যাপ্লাই হয়ে যাবে, এটা চলে যাবে, আর এখানে আমাদের বর্তমান ব্যালেন্সটা শো করবে, এখন এখন বর্তমান কুপন অ্যাপ্লাই করার পরে কত টাকা আছে। তো এটা আমরা কীভাবে শো করবো এখানে, তো আমরা আবার এই চেক আউটের পেজে চলে যাব। তো এই যে ফর্মটা আমরা শো করাইছি, এই ফর্মের মধ্যে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, এই টিপের মধ্যে আমরা কন্ডিশন কি দিব, এখানে আমি বললাম অ্যাট ইফ, আর এটার শেষে আমি একটা ইনডিফ দিয়ে দিই, অ্যাট ইনডিফ, সো ইফ যদি সেশন হ্যাজ কুপন, যদি এই কুপনটা থাকে তাহলে কোনো কিছু শো করবে না, আর যদি না থাকে তাহলে এই ফর্মটা শো করবে। ইফ হ্যাজ কুপন, যদি এই কুপনটা থাকে তাহলে কোনো কিছু শো করার প্রয়োজন নেই, আর যদি না থাকে তাহলে এই ফর্মটা দেখাবে। তো আমরা একটু রিফ্রেশ করে দেখি, যেহেতু আমাদের সেশন বর্তমানে আছে, এই ফর্মটা চলে যায় কিনা আমরা দেখি। ওয়াও, এই যে ফর্মটা চলে গেছে, তাহলে কুপন অ্যাপ্লাই করার সাথে সাথে এই ফর্মটা চলে যাবে। এখন আমাদের কী করতে হবে, এই যে টোটাল এটা ডাইনামিক করে ফেলতে হবে। তো এটাকে ডাইনামিক করার জন্য আমরা এখানে টোটালটা কোন জায়গায় আছে, তো এই যে এখানে সাব টোটালটা শো করতেছে, তো সাব টোটালটা আমরা এইভাবেও শো করতে পারি, আবার ডাইরেক্ট ফাংশনটাকেও কল করে দিতে পারি এখানে, সরি এই যে সরি এখানে শো করতেছে সাব টোটাল, কার্টের সাব টোটাল। তো এখানে আমরা একটা কন্ডিশন দিব, এখন এই ডাটাটার জন্য একটা কন্ডিশন সেট করে দিব, সেম কন্ডিশন, অ্যাট ইফ, অথবা আমরা কন্ডিশন ভিতরে লিখতে পারি, এটা আমি কাট করে রেখে দিলাম। তো এখানে আমরা কন্ডিশন দিব, অ্যাট ইফ যদি সেশন হ্যাজ কুপন,
যদি এই সেশনের কুপন থাকে, তো কুপনের মধ্যে কি দেখাবে এখানে? তো এখানে আমরা স্ট্রাকচারটা করে নিলাম। তো কুপন থাকলে কি করবে এই সেশন? গেট কুপন, এই কুপন থেকে কোনটা শো করবে? যে ব্যালেন্সটা আমরা সেট করছিলাম এই ব্যালেন্সটা শো করবে। এই যে এখানে আমরা যে ব্যালেন্সটা শো করছিলাম কুপনের মধ্যে, এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা শো করবে, বিগ ফলটা শো করবে। ওকে, দেখি আমরা এটা কাজ করে কিনা। 700 আসছিল, এখন দেখি কত আছে। ওয়াও, এই যে 600, তার মানে আমার 100 টাকা ডিসকাউন্ট আছিল এটা মাইনাস হয়ে গেছে, কুপনটা অ্যাপ্লাই হয়েছে সাকসেসফুলি। তারপরে এখানে আমরা আর কি শো করতে পারি? যদি এটা না থাকে, যদি কুপন না থাকে, তাহলে কি দেখাবে? তাহলে কার্টের সাব টোটালটাই শো করবে কুপন না থাকলে। ওকে, তো এখানে যে আমরা কুপন যে নিছি, এই কুপনটাও আমরা এখানে বলে দিব। যদি কুপন থাকে তাহলে আরো একটা টিআর দেখাবে এখানে, টিআর। তো এই টিআরের মধ্যে কি দেখাবে? সো এই টিআরের মধ্যে দেখাবে কুপন। আর এখানে কন্ডিশন দিতে হবে অবশ্যই, ইফ হ্যাজ, সরি, সেশন হ্যাজ কুপন। যদি এখানে কুপন থাকে তাহলে কি হবে? কুপন থাকলে এখানে কুপনের নামটা দেখাবে, টিডি। এখান থেকে কুপনের নামটা আমরা নিব। তো আমরা জানি কুপনের নামটা আমরা সেট করছিলাম সেশনের, সেশনটাকে আমরা গেট করি কুপন। আর কোন এরের মধ্যে আমরা সেট করছিলাম? এখানে আমরা নেম নামে একটা কি নিয়েছিলাম, এই নেমের মধ্যে সেশনের নামটা সেট করছিলাম। তো এখন আমরা দেখি আসে কি না। সিনট্যাক্স এরর, সরি, আমরা ইনডিফ করিনি, এখানে ইনডিফ। ওকে, তো এখন আমরা দেখি, এখানে কুপনটা শো করতেছে। তো আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। তো আমাদেরকে কি করতে হবে এখানে? কল স্প্যান অ্যাড করতে হবে, কল স্প্যান 5 দিয়ে দেখি, কল স্প্যান 5। না, একটা ঘর বাকি রয়েছে, তার মানে কল স্প্যান 6। ওকে, তো এই এখানে কুপনটা আমরা অ্যাপ্লাই করছি, কোন কুপনটা অ্যাপ্লাই করছি? HRM। তো এখানে আমরা এখানে আরেকটা সিস্টেম করে দিব, এখান থেকে কুপনের ডিসকাউন্ট প্রাইসটাও দেখাবে এখানে পাশাপাশি। তো এখানে আমরা ডিসকাউন্টটা শো করব। সেশন গেট কুপন, ডিসকাউন্ট, এগুলো খুবই ইজি, একেবারে ইজি কাজ। তো এখানে আমার কুপনের নাম শো করতেছে, তারপরে কুপনের ডিসকাউন্ট, ডিসকাউন্টটা শো করতেছে। তো এখানে আমি এখানে কুপনটা রিমুভ করার সিস্টেমটাও করে দিব, এখানে রিমুভ করার সিস্টেমটাও রাখবো। তার মানে একটা বাটন রাখবো এখানে যেটা দিয়ে কুপন রিমুভ করা যাবে, কুপন, সরি, BTN, BTN SM, BTN ডেঞ্জার ক্রস, আর এখানে HF, আপাতত হ্যাশ দিয়ে রাখে এখানে। তাহলে এখানে কুপন রিমুভ করার সিস্টেমটাও আমরা তৈরি করে দিছি।
এটা কোড করে ফেলবো একটু পরে। তো এখানে টোটাল শো করলো, কুপন শো করলো, তারপরে ব্যাড, শিপিং চার্জ এগুলো শো করবে। তো এখানের মধ্যে আমরা ইন্ডিফের বাইরে, এটার সাথে কোনো ইয়ার কানেকশন নাই, কুপনের কানেকশন নাই, এটা সম্পূর্ণ আলাদা। এখানে কল স্প্যান করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। ব্যাড দিয়ে দিলাম 5 টাকা, তারপরে এখানে শিপিং চার্জ টিডি, শিপিং চার্জ টিডি, শিপিং চার্জ 100 টাকা। তো এখানে ব্যাড, শিপিং চার্জ এগুলো শো করতেছে, আর আমরা নিচে ইয়ে করে দিব, টোটালটা শো করে দিব, অল টোটাল। তো এখানে আপনারা যে কাজটা করতে পারেন ব্যাড এবং শিপিং চার্জের জন্য, এগুলো আপনারা ডায়নামিক করে নেবেন। ডায়নামিক কীভাবে করবেন, একটা টেবিল তৈরি করে নেবেন ব্যাড এবং শিপিং চার্জের, জাস্ট ওই টেবিলের মধ্যে আপনারা একটা ব্যাড ইনক্লুড করে দিবেন। ধরেন 50 টাকা বা 10 টাকা একটা ব্যাড দিয়ে দিলেন, ওইটাকে ডাটাবেস থেকে কল করে এখানে শো করিয়ে দিবেন। শিপিং চার্জটাও সেম, ডাটাবেসের মধ্যে অ্যাড করে নেবেন, দেন ডাটাবেস থেকে এটা এখানে শো করিয়ে দেবেন। তো যদি আপনারা ডাটাবেস থেকে এটা করে দেন, তাহলে বারবার এই কোডিংয়ের মধ্যে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তখন আর আপনার পরিবর্তন করতে হবে না কোডের ভিতরে এসে। তো এটা ডাটাবেস থেকে করে দেবেন, আমি এখানে স্ট্যাটিক রাখতেছি আপাতত, ডায়নামিক করতেছি না, আপনারা ডায়নামিক করে নেবেন, ডাটাবেস থেকে করে নেবেন। তো এখানে শিপিং চার্জ প্যাড ডাটাবেস থেকে শো করবে। তো এখন আমাদের টোটাল, অল টোটাল সর্বমোট কত হয়েছে এইটা দেখার পালা। তো এটাকে আমি একটু টিএইচ দিয়ে দিই, অল টোটাল। তো এখানে কল স্প্যান করে নিচ্ছি, কল স্প্যান 6 টিডি। তো এখন এখানে কি শো করবে, অল টোটালটা শো করবে। তো এখানেও আমরা কন্ডিশন দিয়ে দিব, কন্ডিশনটা কি হবে, যদি সেশন থাকে তাহলে একরকম দেখাবে, আর যদি সেশন না থাকে তাহলে অন্যরকম দেখাবে। স্ট্রাকচার করে নিলাম। তো এখন আমরা এখানে বলবো সেশন হ্যাজ কুপন, যদি সেশনের মধ্যে কুপনটা থাকে তাহলে এখানে কি দেখাবে, আমাদের কার্টের ব্যালেন্সের সাথে। এখানে কিন্তু কার্টের ব্যালেন্স যেটা আছে, সেশনের মধ্যে যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সের সাথে এই ব্যাড, শিপিং চার্জ এগুলো যোগ হয়ে যাবে। তো এখানে আমরা শো করাবো সেশন গেট কুপন, কুপনের ব্যালেন্সটা নিব, ব্যালেন্স তার সাথে যোগ করে দিব কি, তার সাথে যোগ করব শিপিং ব্যাট। তো ব্যাট আমি এখানে দিচ্ছি 5 টাকা, আপনারা যেহেতু ডাইনামিক করবেন এখানে ব্যাট ভ্যারিয়েবলটা দিয়ে দিবেন, এবং শিপিং চার্জটাকেও ডাইনামিক করে নেবেন। আমি এখানে স্ট্যাটিক দিয়ে দিচ্ছি, তো ডাইনামিক করলে এখানে বারবার আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এরকম একটা ভ্যারিয়েবল ভ্যালু দেখাবে, আর যদি সেশনটা না থাকে তাহলে তো কার্ড কার্ট সাব টোটাল এর সাথে এই ব্যাটটা যোগ হবে এবং শিপিং চার্জটা যোগ হবে। তাহলে এখন আমরা দেখি অল টোটালে কি শো করে। ওকে, তাহলে আমাদের এখানে ডিসকাউন্ট দিয়ে আসছিল কত, 700 টাকা, কুপন অ্যাড করার ডিসকাউন্ট হয়েছে 100 টাকা, 600 টাকা, এখানে ব্যাট লাগিয়ে 605 টাকা, এবং শিপিং চার্জ 100 টাকা, এই টোটাল 705 টাকা। তাহলে আমরা সম্পূর্ণ ডাটা এখানে শো করতে পারলাম। এখন যেটা করব, এখানে কুপনটা রিমুভ করে দিব, এখানে যদি কেউ ক্লিক করে, ক্লিক করলে কুপনটা রিমুভ হয়ে যাবে। তো এই জন্য এখন আমরা এখানে কি করব, এখানে একটা বাটন নিয়েছিলাম আমি কুপনের পাশে, এই যে। তো এখানে একটা রাউট ডিক্লেয়ার করব, রাউট রিমুভ কুপন, রিমুভ কুপন নামে একটা রাউট নিলাম আমরা।
তো এখানে রাউটটা নিব, তো এখানে গেট রিমুভ কুপন, এখানে অ্যাপ্লাই না রিমুভ কুপন, এখানে চেঞ্জ করে দিচ্ছি রিমুভ কুপন। সো যখন সে কুপনের রিমুভে ক্লিক করবে তখন কোন ফাংশনে যাবে, এখান থেকে কুপন রিমুভ পাবলিক ফাংশন রিমুভ কুপন, রিমুভ কুপনে আসবে। তো এখানে জাস্ট কি করবে, এই যে সেশনটা আছে সেশন গেট কুপন, সেশনটাকে ধরলাম, দেন কি করবো, অথবা এখানে ডাইরেক্ট আমরা সেশনটা ফরগেট করে দিতে পারি, সেশন ফরগেট, কোন সেশনটা ফরগেট করে ফেলবো আমরা, এই কুপন যে সেশনটা আছে এই সেশনটা ফরগেট করে ফেলবো, এবং সাথে আমরা তাকে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক পাঠিয়ে দিব একটা সাকসেস মেসেজ দিয়ে। তো এটা আমরা উপর থেকে কপি করে নিয়ে আসি, এই মেসেজটা কপি করে নেই, তো কুপন রিমুভ সাকসেসফুলি। তো এখন আমরা দেখি এটা রিমুভ হয় কিনা, রিফ্রেশ করে নিচ্ছি। তো এখন আমরা এই এখানে ক্লিক করব, দেখি কাজ করে কিনা। ওয়াও, সাকসেসফুলি আমাদের কুপনটা রিমুভ হয়ে গেছে, এবং কুপন রিমুভ হওয়ার সাথে সাথে আবার অ্যাপ্লাই কুপন ফর্মটা চলে আসছে। তো এখানে আমরা আবার কুপনটা অ্যাপ্লাই করি, ওকে অ্যাপ্লাই করলাম, এখানে টাকাটাও কমে যাবে। ওয়াও, কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি, আমাদের এখানে ব্যালেন্সটাও কমে গেছে। তাহলে আমরা আজকে সাকসেসফুলি কি করতে পারলাম, আমাদের প্রজেক্টের মধ্যে কুপনটা অ্যাপ্লাই করতে পারলাম এবং কুপন নিয়ে কাজ করতে পারছি। তো এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট আজকের, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এখানে না বুঝবেন অবশ্যই প্রশ্ন করবেন। সো এখানে আমি কুপনটা ডিলিট করে দিই, আবার আর একটা প্রোডাক্ট অ্যাড করে দেখি। কার্টের মধ্যে আমি আরো দুই একটা প্রোডাক্ট অ্যাড করি, মানে কোথাও একটা সমস্যা দেখানোর কথা, কোথাও না কোথাও একটা সমস্যা দেখাবেই। কার্ট, কার্টের মধ্যে অ্যাড করলাম, সাকসেসফুলি কার্টে অ্যাড হয়েছে। তো এখন আমরা কার্টে যাব, কার্ট কার্ট, এই যে কার্টে চলে আসছি। তো আমার কার্টের মধ্যে দুইটা আইটেম আছে, 9,550 টাকার, চেক আউটে যাব এখন। ইয়েস, এই যে আমাকে বলতেছে এ নন ওয়েল ফর্ম নিউমারিক ভ্যালু অ্যান্ড কন্ট্রোলড, কারণ এখানে যে আমরা বিয়োগ করতেছি বা যোগ করতেছি, কমা পেলে যোগ বা বিয়োগ কিছুই করবে না, কমা পেলে, কারণ এখানে যে আমরা কার্ডটা অ্যাড করছি, দেখুন এখানে কিন্তু কার্ডের ব্যালেন্সের মধ্যে কি আছে, কমা আছে, এই যে কার্ডের ব্যালেন্সের মধ্যে কমা আছে। তো আমাদের কি করতে হবে, কমাটা তুলে দিতে হবে। তো কমাটা আমরা কিভাবে তুলবো এখান থেকে, তো এই কমাটা তোলার জন্য আমরা এখানে এখানে বিয়োগ করার পূর্বে এসটিআর রিপ্লেস ফাংশনটা ইউজ করতে পারি। তো এখানে প্রথমে আমাদেরকে বলতে হবে আমরা কোনটা তুলব, আমরা কমাটা তুলব, এটা এখানে বলে দিলাম। কমার পরিবর্তে আমরা কি বসাবো, এটা কিছুই বসাবো না, ফাঁকা রাখবো। তো কোন কোনটা নিয়ে আমরা কাজ করব, কোন ভেরিয়েবল বা কোন কিসের মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করব, তো এখানে দিয়ে দিলাম কার্ড সাবটোটালের মধ্যে। এখন যদি আমরা দেখি আউটপুট, আর দু একটা জায়গায় পরিবর্তন করতে হবে, এখানে চেক আউটে গেলাম, হয়তো আবারও প্রবলেম আসবে। ইয়েস, আবারও প্রবলেম আসছে। তো এখানে আমরা দেখি কত নম্বর লাইনে প্রবলেম বলতেছে, 68 নম্বর লাইন। তো আমরা 68 নম্বর লাইনটা চেক করি, আমাদের ভিউয়ের 68,
যে এখানে আমরা যোগ করছি এখানের মধ্যে, এই যে এখানে প্রবলেমটা করবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা সেম ভাবে বলে দিব str replace, কি রিপ্লেস করো, কমা, কমার পরিবর্তে কি বসাবে, কিছুই না, কোনটার মধ্যে বসাবে, কার্ট সাব টোটালের মধ্যে। এখন আমরা দেখি, আশা করি কাজ করার কথা এখন। হ্যাঁ চলে আসছে। সো এটা ছিল একটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম, এখান থেকে কমাটা উইথড্র করে দিলাম, এখন আর কমা শো করতেছে না। তো এখন আমরা এখানে কুপন অ্যাপ্লাই করে দেখি, আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ কুপনটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে, এখন সব কিছু ঠিক আছে, ডিসকাউন্ট চলে আসছে 9450 টাকা, ব্যাট 5 টাকা, আর শিপিং চার্জ 100 টাকা, টোটাল 100 টাকা। ওকে গাইস, তাহলে আমরা কুপন নিয়ে সাকসেসফুলি কাজ করতে পারছি, আপনারা এদেরও করে নিন। পরবর্তীতে আমরা চলে যাব অর্ডারে, অর্ডারটা কীভাবে ডাটাবেজে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।